নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভ, আমি সুমিতেশ। এই এখন এই মুহূর্তে সব থেকে বড় খবর, কুচবিহারে লকডাউন মানাতে আসলে নেমেছেন পুলিশ প্রশাসন, এবং সেই লকডাউন মানাতে গিয়ে কুচবিহারের টাকাগাছ দর্জি পাড়া এলাকায় সেখানে যখন পুলিশ যান, গাজার আসর এবং জুয়ার আসর চলছিল বলে পুলিশের কাছে খবর আসে, পুলিশ যায় এবং সেখানে কিন্তু পুলিশের গাড়ির উপরে হামলা হয়। সেই যারা আসরে ছিলেন তারা কিন্তু পুলিশের গাড়ির উপরে ব্যাপক হামলা হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, বাস লাঠি শোটা এবং এমনকি দা নিয়ে পর্যন্ত আক্রমণ করা হয় পুলিশের উপরে, এমন ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে চন্দন দাস, আমাদের প্রতিনিধি। চন্দন দাসের কাছে শুনে নিব কি হয়েছিল ঠিক ঘটনা। দেখো সুমিতেশ দা, দীর্ঘদিন ধরে কিন্তু একটা পুলিশের কাছে অভিযোগ আসছিল যে টাকা গাছ এরিয়ার জায়গাতে সেখানে কিন্তু এই বেলা বাড়তে থাকলে সেখানে কিন্তু তাস এবং গাজা তারা কিন্তু সেখানে বসে আসর জমায় এবং সেখানে তারা লকডাউন উপেক্ষা করে কিন্তু তারা সেইভাবে জমায়েত হয়ে থাকে। সেই খবর পাওয়ার পরে পুলিশ কিন্তু আরো বেশি সক্রিয় হয় এবং আজকে পুন্ডিবাড়ি থানার একটি পুলিশ বাহিনী তারা কিন্তু যখন গাড়ি নিয়ে সেই খানে যায় সেখানে তারা দেখতে পারেন একটি জায়গাতে তারা রীতিমতন শীত করে গাছের পাতা টাতা দিয়ে তারা সেখানে একটা ঘরের মতন ছাউনি করে তারা কিন্তু সেখানে বসে গাজা খাচ্ছিল এবং সেখানে জুয়া খেলছিল। সেই সময় পুলিশ অফিসার সেখানে যান এবং তাদেরকে সেখান থেকে চলে যেতে বললে কিছু জন পালিয়ে গেলেও আরো কিছু জন কিন্তু তারা কিন্তু রীতিমতো সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং যখন পুলিশের সঙ্গে যখন চিৎকার চেঁচামেচি করেন তখন পুলিশও কিন্তু তাদেরকে ধরার জন্য যখন এগোতে থাকে তখন কিন্তু এলাকাবাসীরা তারা কিন্তু পুলিশকে ঘিরে ধরেন এবং অভিযোগ যে সব থেকে বড় পুলিশের তরফ থেকে করা হচ্ছে সেখানকার স্থানীয় মহিলারা তারা কিন্তু বাস থেকে বাস লাঠি সহকারে তারা কিন্তু ধারালো অস্ত্র নিয়ে তারা কিন্তু পুলিশের উপরে চড়া হয় এবং পুন্ডিবাড়ির একজন পুলিশ কর্মী যেরকম আহত হয়েছেন পাশাপাশি কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ারের হাতের মধ্যে কিন্তু সেই দায়ের কোপ লেগেছে বলে জানা গেছে এবং পুলিশের একটি জিপ, যেই জিপটি করে পুলিশ সেখানে গেছিল সেই গাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়। এরপর কিন্তু সেখানে থাকা যারা পুলিশ ছিলেন তারা কিন্তু পিছু হাঁটতে বাধ্য হন এবং তারা কিন্তু সেখান থেকে সরে গিয়ে পরে কিন্তু তারা পুন্ডিবাড়ি থানায় তারা কিন্তু ফোন করেন এবং তারপরে কিন্তু পুন্ডিবাড়ি থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে আসেন এবং সেই এলাকা কিন্তু তারা পুলিশ কিন্তু ঘিরে ফেলেন এবং তারপরে তারা কিন্তু সেখানে গিয়ে প্রত্যেকটি বাড়িতেই ঢুকে তারা কিন্তু রীতিমতন যারা যেই যেই বাড়ি থেকে লোক বেরিয়ে এসে পুলিশের উপরে চড়াও হয়েছিল সেই বাড়িগুলো তারা কিন্তু আইডেন্টিফাই করেন এবং সেই বাড়িতে থাকা মহিলা থেকে শুরু করে পুরুষ সকলকে কিন্তু পুলিশ কিন্তু আটক করেন। ঘটনা যত ঘটনার উত্তেজনা বহু দেখা যায় তারপরে কিন্তু আরো পুলিশের দরকার হলে পুন্ডিবাড়ির ওসি তারা কিন্তু কুচবিহার কোতোয়ালি থানায় তারা খবর দেন এবং কুচবিহার কোতোয়ালি থানার থেকে কিন্তু টাউনবাবুর নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী যায় এবং সেখানে কিন্তু উপস্থিত হন ঘটনার বিষয়টি খতিয়ে দেখার জন্য ডিএসপি হেডকোয়ার্টার তাদের নেতৃত্বে কিন্তু তারপরে সেই জায়গায় আবার পুলিশ পেট্রোলিং করেন এবং যে সমস্ত বাড়িগুলি থেকে মহিলা বেরিয়ে এসেছিলেন তাদেরকে কিন্তু আটক করে পুলিশ কিন্তু বর্তমানে তাদেরকে কিন্তু পুন্ডিবাড়ি থানায় নিয়ে গেছেন এবং পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে এদের প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু পুলিশের উপর আক্রমণ এবং আইন ভাঙার বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু মামলা রুজু করবেন। এই মুহূর্তে কিন্তু গোটা টাকাগাছ চত্বর যে দর্জিপাড়া যে এলাকাটা রয়েছে তা কিন্তু রীতিমতন থমথমে এবং একেবারেই কিন্তু স্তব্ধ হয়ে গেছে। একদম সুন্দর একটা একটা বিষয় জানার, সেটা হচ্ছে লকডাউন পিরিয়ড চলছে এই মুহূর্তে গোটা কুচবিহার জেলায়, কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এইরকম আড্ডা এবং জুয়ার আসর গাজার আসর এরকম বসছে, যেটা আজকে এরকম একটা বড় ঘটনা ঘটে গেল যে পুলিশের উপর পর্যন্ত আক্রমণ হলো। একদম সুমিতেশ দা, কুচবিহার শহরে কিন্তু একটি নির্দিষ্ট টাইমে পুলিশ কিন্তু টহলদারি চলালো কিন্তু তারপরে কিন্তু দেখা যায় যে সেই শহর লাগোয়া বিভিন্ন জায়গাতে কিন্তু এইভাবে কিন্তু আসর চলছে। পুলিশের কাছে কিন্তু সেই খবরটাই ছিল যে বেলা বাড়ার সাথে সাথে টাকা গাছে দর্জিপাড়ার ওই একটি জায়গায় সেখানে বেশ কিছু যুবক তারা কিন্তু জমায়েত হয় এবং তারা সেখানে জোর আসর নিয়ে বসেন, সেইটি কিন্তু ছড়ানোর জন্য পুলিশ কিন্তু আজকে গিয়েছিলেন। তার যখন পুলিশ সেখানে যায় তারপরে কিন্তু সেখানকার যুবক পাশাপাশি স্থানীয় যে মহিলারা ছিলেন তারা কিন্তু পুলিশের উপরে চড়া হয় এবং এই ঘটনাতে কিন্তু যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এরপরের থেকে পুলিশের পক্ষ থেকে কিন্তু জানা গেছে যে
আরো কিন্তু কড়াকড়ি ভাবে পুলিশ কিন্তু পদক্ষেপ নেবেন, এবং যাদের যারা এইভাবে কিন্তু আইন ভাঙছেন, যারা এই মুহূর্তের এই প্যান্ডেমিক সময় তার যারা হচ্ছে এই সিচুয়েশনকে তারা মানছে না, তাদের বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুমিতেশ দা, যেমন বলছিলাম যে দুজন পুলিশ, একজন পুলিশ কর্মী একজন সিভিক কর্মী আহত হয়েছেন, তারা কি হাসপাতালে চিকিৎসাধীন বা অন্য কোথাও রয়েছেন? না, বর্তমানে কিন্তু তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকেই কিন্তু তারা কিন্তু গোটা ঘটনায় কিন্তু তারা মনিটরিং করেছেন, এবং তারাই কিন্তু চিহ্নিত করে দিয়েছেন কোন কোন বাড়ি থেকে মহিলারা বেরিয়ে এসেছিলেন, কোন কোন বাড়ি থেকে পুরুষেরা তাদের পুরো আক্রমণ করেছিল, এবং ঠিক কোন জায়গায় সেই ঘটনা হয় তারা কিন্তু টোটাল বিষয়টি কিন্তু ডিএসপি হেডকোয়ার্টারকে তিনি কিন্তু দেখান, এবং ডিএসপি হেডকোয়ার্টার গোটা বিষয়টি কিন্তু দেখেন এবং সেখানকার পুলিশ অফিসারদের সাথে কিন্তু কথা বলেন এই বিষয়টি নিয়ে। একদমই, অসংখ্য ধন্যবাদ চন্দন। আপনারা জানতে পারলেন আজকে কিন্তু কুচবিহার টাকা গাছ একদম শহর লাগোয়া সেই এলাকায় কিন্তু পুলিশের উপর হামলা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। লকডাউন পরিস্থিতিতে লকডাউন কতটা মানা হচ্ছে সেটা দেখার জন্য পুলিশের গাড়ি যখন টহল দিচ্ছিল সেই সময় টাকা গাছের দর্জি পাড়ায় অভিযোগ, সেখানে জুয়ার আসর এবং গাঁজার আসর বসছিল, সেটা থেকে যখন চলে যেতে বলে পুলিশ কর্মীরা তখনই কিন্তু আক্রমণ করা হয়, ব্যাপকভাবে পুলিশের উপরে আক্রমণ হয়, লাঠি এবং লাঠি সোঁটা তো ছিলই, দা দিয়ে পর্যন্ত আক্রমণ করা হয়। এতে এক পুলিশ কর্মী এক সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন, এছাড়াও কিন্তু পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন পুন্ডিবাড়ি এবং কোতোয়ালি দুই থানা মিলে ডিএসপি হেডকোয়ার্টারের নেতৃত্বে ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু সেই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করার বা আটক করার চেষ্টা করে। আমরা সেই ভাঙচুরের দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখলেন কি মারাত্মকভাবে পুলিশের গাড়ির উপর হামলা করা হচ্ছিল এবং পুলিশের উপর হামলা করা হচ্ছিল কুচবিহার শহর একদম লাগোয়া এলাকা টাকাগাছ দর্জিপাড়ায় এই ঘটনা, এবং ওই ঘটনায় কিন্তু পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন। তার পাশাপাশি গাড়ির যে পুলিশের গাড়ির যে চালক যিনি ছিলেন তার একটা বক্তব্য পাওয়া গেছে, সেটা আপনাদের শোনানোর চেষ্টা করব। পাবলিকগুলো যেভাবে অ্যাটাক করছে আমরা তো মানে জানে প্রায় পুরোপুরি বেঁচে চলে আসছে, নাহলে তো আমাদেরকে ওখানে ভাঙচুর যেমন তেমন গাড়িতে কি কারণে রামদাওয়াত হচ্ছে রামদাওয়াত কি কারণে আপনাদের গাড়িতে হামলা করে? না স্যার, কারণটা বলতে ওরা জুয়া খেলতেছে আমরা বুঝে দিয়ে গেছি, ঠিক আছে, ওরা কোনো কারণে বুঝতে চায় না আমাদের কথা, না যেন আমাদের এসআই সুমন স্যার ছিল ওকে মারধর করে, ওনাকে আক্রান্ত করে গাড়িও ভাঙচুর করে, গাড়িও ভাঙচুর করছে। কোন জায়গাটার ঘটনা ঘটে? এই স্যার, এই দড়ি ভাড়া এখানটায়। আপনারা শুনলেন গাড়ির পুলিশের গাড়ির যিনি চালক ছিলেন তার বক্তব্য শুনলেন, এবং এর এরপরে কিন্তু আমরা আবারও এই ঘটনা স্থল সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। বর্তমানে কিন্তু আমাদের প্রতিনিধি চন্দন দাস তিনি জানালেন যে গোটা এলাকা পুরো থমথমে হয়ে গিয়েছে, পুলিশ সেখানে টহল দিচ্ছে, এই পরিস্থিতি রয়েছে। এর পরবর্তী ওই ঘটনাস্থল থেকে কী খবর উঠে আসে সেটা আপনাদের অবশ্যই জানাবো। আপনারা নজর রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার।